পৌষ মেলা। এই পৌষ মেলা নামটি শুনলেই শরীরে যেন শিহরণ জেগে ওঠে, আর এই পৌষ মেলা মানে একটি ঠান্ডা ঠান্ডা অনুভূতি। এই মেলা বাংলা মাসের সবচেয়ে শীতলতম মাস পৌষ মাসেই হয়ে থাকে। এই পৌষ মেলার উদ্দেশ্যেই আমরা রামপুরহাট থেকে রেলপথে যাত্রা শুরু করেছিলাম। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। সেখান থেকে হাঁটতে শুরু করলাম মেলা প্রাঙ্গণের দিকে। আপনি চাইলে টোটো কিংবা ভ্যান ভাড়া করে নিতে পারেন। হেঁটে গেলে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন, যেটি টোটো কিংবা ভ্যানে দেখার সুযোগ পাবেন না। পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব। প্রতি বছর 7ই পৌষ এই মেলা শুরু হয় এবং চলে 6 দিন ধরে। তবে দোকানিরা সারা পৌষ মাস ধরেই মেলা প্রাঙ্গণে বসে থাকেন। এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল বাংলা লোকসঙ্গীত, বিশেষত বাউল গানের অনুষ্ঠান। ১৮৪৩ সালের 21শে ডিসেম্বর 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুগামীকে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগীশের থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। এটি শান্তিনিকেতনের পৌষ উৎসবের মূল ভিত্তি। 1891 সালের 21শে ডিসেম্বর 1298 বঙ্গাব্দের 7ই পৌষ শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির স্থাপিত হয়। 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণে মন্দিরের উল্টো দিকের মাঠে একটি ছোট মেলা আয়োজন করা হয়েছিল। পরবর্তীকালে শান্তিনিকেতনের সেই পৌষ মেলা শুধুমাত্র বীরভূম জেলা নয়, অন্যান্য অঞ্চলের পর্যটকদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এমনকি বিভিন্ন দেশ থেকেও এই পৌষ মেলায় এসে থাকেন। প্রথম দিকে ব্রাহ্ম মন্দিরের উত্তর দিকের মাঠে মেলা আয়োজিত হতো। সেদিন সন্ধ্যার উপাসনার পর বাজি পোড়ানো হতো। পরে মেলার আয়তন বৃদ্ধি পেলে শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে মেলার আয়োজন শুরু হয়। পৌষ উৎসব শুরু হয় 7ই পৌষ তারিখে। ভোরবেলায় সানাই বাদনের আয়োজন করা হয়। বৈতালিক দল গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। এরপর ছাতিমতলায় উপাসনার আয়োজন করা হয়। এরপর উপস্থিত সবাই গান গাইতে গাইতে উত্তরায়ণে উপস্থিত হন। ছাতিমতলার উপাসনার আগে কোনো বৈকালিক হয় না। পৌষ মেলার বাংলা লোকসঙ্গীত, বিশেষত বাউল গানের আয়োজন করা হয়। লোকসঙ্গীতের সঙ্গে লোকনৃত্য ও লোকক্রিয়ার অনুষ্ঠান হয়। এই মেলার পশ্চিমবঙ্গের সকল অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনের প্রদর্শনীও হয়। তো বন্ধুগণ, আর আমি বেশি বকবক করব না। তার কারণ বন্ধুরা, আমি যদি বেশি বকবক করি আপনারা হয়তো বোর হতে পারেন। তো সেই কারণেই আজকে আপনাদের আমি এই মেলাটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। এবং এই মেলাটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। এবং বন্ধুরা, আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। তাহলে আগামীতে আমরা এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তো চলুন মেলাটি সম্পূর্ণ ঘুরে দেখা যাক। আরে জামা টি শার্ট গুলো ১৫০ টাকা।
সারা আপনারা কোথা থেকে এসছেন? কলকাতা থেকে এসছেন না? এরা নতুন তো নাকি? নতুন তো 100 টাকা খুব দাম। শাড়িগুলো দাও, সবই ঢের ছিল। কি শাড়িগুলো? সিল্ক শাড়ি। আচ্ছা আপনি আর কদিন থাকবেন এখানে? মানে বড় তিন দিন। আর তিন দিন না আছেন না? কত তারিখ থেকে শুরু হয়েছে? 23 তারিখ থেকে শুরু হচ্ছে। শাড়ি কত করে পিস নিচ্ছেন এগুলো? 150? সব 150 যা আছে না? সব সিল্কের শাড়ি না? সিনথেটিক। সিনথেটিক সিল্ক। আপনারা আর কদিন আছেন? আমরা আছি এখন 28 তারিখ অবধি আছি। 28 তারিখ পর্যন্ত আছেন না? ক তারিখ থেকে চলছে মেলাটা? 23 তারিখ। 23 তারিখ থেকে। আপনারা কলকাতা থেকে আসছেন নাকি? কলকাতা থেকে। একটু একটু
নৌকা তৈরি করছে, বুঝলা, নৌকা তৈরি করছে। Eso, 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 eso.